গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সেগুলো সঠিকভাবে শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গান শিখে নেই। গানটি খুবই সুন্দর একটি গান। তো যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে, তাই এখন আর আমি তালে তালে গেয়ে শোনাতে পারি না, কারণ তালে তালে কোনো গান গেয়ে শোনাতে গেলেই সেটাতে কপিরাইট ধরার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আমি আপনাদেরকে গানটি ভেঙে ভেঙে শেখাবো যাতে কপিরাইট না ধরে। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল যে গানটি, আসল গানটি ভালো করে শুনতে হবে। শুনে শুনে সেখান থেকে ভালো করে সুরটি রপ্ত করতে হবে। সেখান থেকে সুরটি রপ্ত হয়ে গেলে তারপরে এখান থেকে গানটি শেখার চেষ্টা করবেন। তো গানটির তাল হচ্ছে দাদরা, মনে রাখবেন। আর আমি গানটি কিন্তু আপনাদেরকে অরিজিনাল যে স্কেলটা সেখান থেকেই শেখাবো। অরিজিনাল স্কেল হচ্ছে এফ। হ্যাঁ, তো এটা হচ্ছে এফ স্কেল। কর্ডটা দেখেন, এটা মাইনর কর্ড। আর গানটি শুরু হবে কিন্তু এখান থেকে। তো এখান থেকে শুরু হবে। অনেকে কিন্তু স্কেল ব্যাপারটা বোঝে না। অনেকে মনে করে থাকেন যে যে নোট থেকে গানটা শুরু হয় মনে হয় সেটাই মনে হয় সেই স্কেল, কিন্তু না, বিষয়টা তা না। এগুলো আসলে জানতে হবে, অনেক কিছু শেখার আছে এই চ্যানেলে। যারা দাদরা তালে গান গাইতে পারেন না তাদের নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে এই চ্যানেলে, কিভাবে দাদরা তালকে আয়ত্তে আনতে হয় এই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখবেন। শুধু শুধু গান নিয়ে পড়ে থাকলেই হবে না, এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, অনেক খুঁটিনাটি জিনিসের ভিডিও আছে, সেগুলি একটু খোঁজ করে করে দেখেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা কথা না বলে গানটি শিখে নেই। প্রথমে আমরা স্থায়ীতে চলে যাই। হ্যাঁ, আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। তো এই হলো বন্ধুরা আমাদের স্থায়ী। তো চলুন খুব ধীরে ধীরে আমরা স্থায়ীটা শিখে নিই। আর গানটি যেহেতু একটু ঝামেলা আছে, আমি ভেঙে ভেঙে শেখাবো, আপনারা বিরক্ত হবেন না, ধৈর্য সহকারে শেখার চেষ্টা করবেন। আমিও পথের মতো, দেখেন, আমিও পথের মতো হারিয়ে যাব, তারপর আবার আছে আমিও, যে আমিও নদীর মতো আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। তারপর আসবে আমিও দিনের মতো, দেখেন, আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না, দেখেন, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। তো এখানে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, এখানে দুটি নোট আপনারা চাইলে লাগাতে পারেন, এই যে এই নোটটা আর এই নোটটা। দেখেন কিভাবে, যে আসব না ফিরে, আর আসব না ফিরে, ফিরে এই নোটটা দিতে পারেন, ফিরে কোনো দিন, যে দিন, হ্যাঁ দিনের সময় যে এই নোটটাকে লাগাতে পারেন, অথবা ডাইরেক্ট দিতে পারেন দিন, এভাবে দিতে পারেন, অথবা দিন এভাবে দিতে পারেন। আর একটু ভালো করে বুঝেন, আবার একটু দেখিয়ে দিই। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো
আসবো না ফিরে, আর আসবো না ফিরে কোনো দিন, আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনো দিন, অথবা সরাসরি আসবো না ফিরে কোনো দিন। তো গানটি ভালো করে একটু ধৈর্য সহকারে শেখার চেষ্টা করবেন। আর কথা আমার গাইতে গেলে অনেক সময় কথাটা তো আমি ভুল টুল বলে ফেলি, হ্যাঁ এটা আমার একটা অভ্যাস, আমি খাতা দেখে গানটা গাচ্ছি, তাই যেহেতু এই গানগুলি সবসময় চর্চা করা হয় না, তাই গাইতে গেলে ভুল হতে পারে। আপনারা গানটি একটু দেখে নেবেন, কোথাও যদি ভুল হয়ে থাকে কথা আপনারা নিজেরা একটু মিলিয়ে ঠিক করে নেবেন। হ্যাঁ তো বন্ধুরা, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মিউজিক হিসাবে আপনারা যে কোনো একটি লাইন বাজিয়ে দিতে পারেন ইচ্ছা মতো, এখানে কোনো বিষয় না। তো মিউজিক বাজিয়ে দেওয়ার পরে আপনারা অন্তরাতে চলে যাবেন, তো চলুন অন্তরাটা আমরা শিখে নেই। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। দুইবার গাবেন এই সম্পূর্ণ অংশটুকু। হ্যাঁ তো চলুন আমরা দেখে নিই। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আবার একটু ভালো করে দেখেন। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। তারপরে লাইনটা দেখেন। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনো দিন। তো চলুন। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, তারপর একটু মিউজিক দিবেন। আসবো না, আসবো না, এভাবে দিবেন, আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনো দিন। এই জায়গাটা একটু ভালো করে বুঝাই আপনাদেরকে, কারণ এই জায়গাটা একটু ঝামেলা আছে। এই যে আমিও ছায়ার মতো, আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না, আসবো না, আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনো দিন। এই হলো, এটা হচ্ছে অন্তরা হয়ে গেল। তো অন্তরা হয়ে যাওয়ার পরে আবার মিউজিক দিবেন, কোনো একটি লাইন বাজিয়ে দিবেন, যে লাইনটি বাজালে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক মিলতেছে গানটার সাথে, তো সেই লাইনটি বাজিয়ে দিবেন। এগুলি স্বাধীনভাবে সবসময় করার চেষ্টা করবেন, এগুলিতে কোনো নির্দিষ্ট কিছু নেই যে আমাকে দেখিয়ে দিতে হবে এই লাইনটি, এরকম কোনো মানে না। তো এরপরে আমরা চলে যাব সঞ্চারিতে, চলুন সঞ্চারিতে আমরা শিখে নিই।
যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। তো এই লাইনটি দুইবার গাইতে হবে। প্রথমবার হচ্ছে দেখেন, যাবার পথে যাবার পথে পথিক যখন পিছন, পিছনটা এখানে বলবো পিছন ফিরে চায়, পিছন ফিরে চাই, ফেলে আশা দিনকে দেখে মন যে ভেঙে যায়। আবার গাইতে হবে দুইবার, যাবার পথে পথিক যখন পিছন ফিরে চাই, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। অর্থাৎ প্রথমবার যখন আমরা লাইনটি গাইছিলাম তখন কিন্তু যে এইভাবে গেছিলাম, মন যে ভেঙে যায়, এটা গেছিলাম। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর এটা হবে না। দ্বিতীয়বার মন যে ভেঙে যায়, এখানে থামতে হবে, এখানে এসে তারপরে আর মিউজিক টিউজিক দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা লাস্ট অন্তরা গাবেন। তো লাস্ট অন্তরা সুর আর প্রথম অন্তরা সুর কিন্তু হুবহু এক। চোখের আলো নিভলো যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। সেম, হ্যাঁ, একই জিনিস দুইবার গাইতে হবে আগের মতো। প্রথমবার প্রথম অন্তর তো দুইবার গিয়েছিলেন, এখানেও দুইবার গাইতে হবে। চোখের আলো নিভলো যখন মনের আলো জেলে, একলায়ে সেছি আমি একলা যাব চলে। দুবার গাওয়ার পরে, আমিও সুখের মতো ফুরিয়ে যাব, আগে যেভাবে গেছিলেন একইভাবে দেখেন, আমিও সুখের মতো ফুরিয়ে যাব, একটু মিউজিক, তারপরে আসবো না ফিরে আর, আসবো না ফিরে কোনো দিন, আসবো না ফিরে কোনো দিন, আসবো না ফিরে কোনো দিন, এইভাবে শেষ করবেন। তো দেখেন, আসবো না, আসবো না ফিরে আর, আসবো না ফিরে কোনো দিন। এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা দিয়ে শেষ করতে হবে, এই যে আসবো না ফিরে কোনো দিন, আসবো না ফিরে কোনো দিন, আসবো না ফিরে কোনো দিন। তো এইভাবে গানটি শেষ করবেন। তো যেহেতু প্রথম অন্তরার সাথে লাস্ট অন্তরা হুবহু মিল আছে, প্রথম অন্তরটা বুঝলে এটাও কোনো সমস্যা হবে না। আর এই যে লাস্টে কিভাবে শেষ করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।